কল্পনা করা হচ্ছে তারা অন্য কোনো জায়গা থেকে ট্রেনে যাত্রী হয়ে হয়তো এসেছিল। তো আমরা পিবিআইকে খবর দিয়েছি, পিবিআইয়ের সহযোগিতা নিয়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় লাশ শনাক্তের চেষ্টা করব। এর পিছনে অন্য কোনো কিছু আপনারা এখনো আমরা তো বিষয়টা খতিয়ে দেখতেছি, পরবর্তীতে হয়তো। কয়টার দিকে আসলে এই ঘটনাটা ঘটেছে যদি একটু আমাদের একজাক্টলি সময় বলা কঠিন, আসলে এখনও আমরা খতিয়ে দেখতেছি বিষয়টা। আমরা ভোরের দিকে বিষয়টা ঘটেছে বলে ভোরের কোনো ট্রেনে আমরা খবর পেয়েছি, আর আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশ এবং রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে আসি, এসে আমরা ওই লাশগুলো দেখতে পাই। আসলে তো এখানে রেল পারাপারের কোনো জায়গা নেই, তো সেই ক্ষেত্রে কি ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়েছে না পারাপার, নাকি হত্যার পরে ওদেরকে ফেলে রেখেছে, কি ধারণা? এখনো বিষয়টা বলা মুশকিল, তবে ধারণা করা হচ্ছে রেল থেকে পড়ে যেও তাদের মৃত্যু হতে পারে, আর তাদের কাটার ধরন দেখে এটা রেল পুলিশও এরকম একটা ধারণা করতেছে, তবে এখনো পরিষ্কার না। বিষয়টা আমরা খতিয়ে দেখব কিভাবে ঘটছে, ধারণা করা হচ্ছে রেলের থেকে পরে বা রেলের মাধ্যমে কেটে।